আবার কোভিড 19 এর শিকার উত্তর ব্যারাকপুর পৌরসভার মনিরামপুর গোয়ালাপাড়া এলাকার দুইজন এবার আক্রান্ত একই পরিবারের দুইজন এর আগে ওই একই পরিবারের করোনা আক্রান্ত হন একজন প্রৌঢ় তিনি গত 6 জন করোনাকে জয় করে ফিরে আসেন কিন্তু সেই পরিবার থেকেই আবার দুজন আক্রান্ত হলেন করোনায় এটাই বোধহয় ভাগ্যের পরিহাস সুখের খবরের মাঝে আবার একটু দুঃখের খবর গত 29 মে উত্তর ব্যারাকপুর পৌরসভার মনিরামপুর গোয়ালাপাড়া এলাকায় করোনা আক্রান্ত হন প্রাক্তন নৌসেনা কর্মী ব্যারাকপুরের সেনা হাসপাতালে ভর্তি ছিলেন তিনি সুস্থ হয়ে তিনি বাড়ি ফিরে আসেন গত 6 জুন বাড়ি ও পাড়ায় খুশির খবর সবাই তাকে হাততালি দিয়ে অভিনন্দনও জানান কিন্তু তারপরেই কয়েকদিন যেতে না যেতেই তারই পরিবারের ছেলে ও তার স্ত্রী ফের করোনায় আক্রান্ত হলেন যদিও তাদের কোনো করোনার লক্ষণ নেই অর্থাৎ অ্যাসিমটোম্যাটিক তবুও তাদের হোম কোয়ারেন্টাইনে থাকার পরেই রুটিন করোনা চেকআপ করানোর সময় ধরা পড়ে করোনা পজিটিভ বর্তমানে তাদের কোভিড 19 চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয়েছে সেই কথাই জানালেন উত্তর ব্যারাকপুর পৌরসভার বিদায় পৌর পরিষদ তথা উত্তর ব্যারাকপুর পৌরসভার পৌর প্রশাসক মণ্ডলীর সদস্য অভিজিৎ মজুমদার তারই ছেলে এবং তার ওয়াইফ ছেলে এবং তার ওয়াইফ তারা ধরা পড়েছে তারা টেস্ট করে যেদিন ভদ্রলোক যেদিন আসছিলেন আসার আগে তাদের ছেলে এবং তার ওয়াইফের টেস্ট করানো হয় এবং গতকালকে হসপিটাল তরফ থেকে জানানো হয়েছে যে আজকে ওনাদের পজিটিভ হয়েছে এবং সেই মতো আমরা সমস্ত ব্যবস্থাপনা করেছি আমরা মিলে সমস্ত টোটাল কাজ করে দিয়েছি প্রাইমারিলি মেবি হতে পারে বাট আমরা উই আর নট ডক্টর্স যে আমরা বলে দেবো যে কোথেকে কী কী হয়েছে বাট আমরা সিচুয়েশান দেখছি এবং সেটাকে হ্যান্ডেল করে সেটাকে মানুষের বেস্ট পরিষেবা দেওয়ার চেষ্টা আমরা আছি ইতিমধ্যেই এলাকা স্যানিটাইজেশনের কাজ শুরু করা হয়েছে পৌরসভার পক্ষ থেকে এবং স্থানীয় বাসিন্দাদেরকে সচেতন করা হয়েছে যাতে তারা বাড়ি থেকে বের না হন এবং নির্দিষ্ট সামাজিক দূরত্ব মেনে চলেন তার জন্য ব্যারাকপুর থেকে সৈকত গাঙ্গুলির রিপোর্ট চ্যানেল 24/7